চলন্ত ট্রেনে দুষ্কৃতীর হামলা, দুন এক্সপ্রেসে সংরক্ষিত আসনে বসতে না দেওয়ার অপরাধে মারধর, মাথা ফাটল একাধিক যাত্রীর। হাওড়াগামী চলন্ত ট্রেনে দুষ্কৃতীর তাণ্ডব, লাঠির আঘাতে মাথা ফাটল যাত্রীদের, যাত্রীদের প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় রেলের প্রতি ক্ষোভ প্রকাশ যাত্রীদের, প্রশ্ন উঠেছে যাত্রীদের নিরাপত্তা নিয়েও, ঘটনায় চাঞ্চল্য। হামলার এই ঘটনাটি ঘটেছে ঋষিকেশ থেকে হাওড়াগামী দুন এক্সপ্রেসে। সেই ট্রেনে থাকা যাত্রীদের অভিযোগ, সোমবার রাতে ট্রেন যখন বিহারের মধ্যে দিয়ে আসছিল তখন সংরক্ষিত কামরায় ওঠে বেশ কয়েকজন, তাদের কাছে কোনো টিকিট ছিল না, তবুও তারা সংরক্ষিত আসনে বসার চেষ্টা করেন। যাত্রীরা বাধা দিলে শুরু হয় দুই পক্ষের বচসা, সেই বচসা থেকেই মারামারির ঘটনা। দুন এক্সপ্রেসের যাত্রীদের দাবি, সোমবার বিহারের উপর দিয়ে যখন দুন এক্সপ্রেস পার হচ্ছিল তখন S9 কামরায় হঠাৎই উঠে পড়েন দুই ব্যক্তি, তারা জোর করে সংরক্ষিত আসনে বসার চেষ্টা করেন বলে অভিযোগ। তখন সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরা আপত্তি করলে যাত্রীদের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি। পরে স্টেশন আসতে বেশ কিছু লোক হুড়মুড়িয়ে ওই কামরায় ঢুকে পড়ে আর শুরু হয় তাণ্ডব। যাত্রীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ, বাদ যায়নি মহিলা থেকে শুরু করে ছোট শিশুরাও, মাথা ফেটে রক্তারক্তি হয় একাধিক যাত্রী। পরে রেল পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ঘটনায় একাধিক যাত্রীকে রীতিমতো মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন যাত্রীরা। এই ঘটনায় বিপাকে পড়েন টাকা দিয়ে আসন সংরক্ষণ করা যাত্রীরা। এই ঘটনায় একাধিক যাত্রী আহত হন, কারো মাথা ফেটেছে, কারো হাত পায়ে চোট লেগেছে। হাওড়া স্টেশনে নামার পর GRBতে অভিযোগ জানান আক্রান্ত যাত্রীরা। এই ঘটনায় ট্রেনে থাকা এক যাত্রী জানান, আমাদের ক্রমাগত হুমকি দিতে থাকে, বলা হয় পরে স্টেশনে এলে দেখে নেওয়া হবে। ট্রেন কুন্দ্রা স্টেশনে ঢুকতেই কামরায় উঠে পড়ে প্রচুর লোক, তাদের কারো হাতে ছুরি, কারো হাতে লাঠি ছিল, আমাদের ধরে মারধর শুরু করে ওরা। আমাদের সঙ্গে 6 বছরের বাচ্চা ছিল, তাকেও মারধর করা হয়, তারপর ট্রেনে ভাঙচুর চালায়, জানালার কাঁচ ভেঙে দেওয়া হয়। ডাউন দুন এক্সপ্রেসে সফর করছিলাম ঋষিকেশ থেকে হাওড়া, বিহারে একদল লোক উঠে আমাদের উপর আক্রমণ করে। তার কারণ হচ্ছে আমরা একজনকে শুধু বলেছিলাম যে আমাদের সিটে রিজার্ভেশন সিটে বসতে দেবো না, তাই জন্য সে বিহারের কুদ্রা স্টেশনে ছেলে ডেকে আমাদের উপরে ভাঙচুর করে এবং ট্রেনের কাঁচ ভেঙে দিয়েছে। এইখানে দরজা, ট্রেনের দরজা ভেঙে দিয়েছে, আমাদের ছেলেদের মাথা ফাটিয়ে দিয়েছে। এখানে 2টো ফোন চুরি করে নিয়ে গেছে, আমার এই যে প্যান্ট এই যে ছিঁড়ে দিয়েছে, এই যে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, আর এই যে আমার জামাও ছিঁড়ে দিয়েছে। ছেলেদের হাত পা মাথা ফাটিয়েছে, 2টো ফোন নিয়ে গেছে, এই যে খোলা আমার হাতের এখানে ব্যথা। আমাদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। একটা মহিলা এর মধ্যে পড়ে, এই বিবাদের মধ্যে পড়ে মহিলা তার বাচ্চা আহত হয়ে গেছে, একদম ছোট বাচ্চা, 2-3 মাসের দুধের শিশু হবে। এই ঘটনায় স্বাভাবিকভাবে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই, আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যেও। ইতিমধ্যে রেল পুলিশের পক্ষ থেকে দুষ্কৃতীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা। ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। हमारी वाइफ को भी लगा है, हम लोग पूरा फैमिली को लेकर चलना दुश्वार हो गया हम लोग को ट्रेन में। अब किस पर हम लोग सफर करें, हम लोग को तो कुछ समझ में नहीं आ रहा है। बच्चे को जहाँ छोड़ रहे हैं, बच्चे को लगा है चोट, मेरी वाइफ को लगा है। ब्यूरो रिपोर्ट, न्यूज़ स्नोमैन्स लैंड, हावड़ा। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।